নোয়াখালীতে বখাটের হামলায় গলায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক কিশোরী। আহত কিশোরী জানায়, রোববার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিনোদপুর ইউনিয়নের আটখোলা এলাকায় হঠাৎই কেউ তাকে পেছন থেকে জাপটে ধরে ও গলায় কিছু দিয়ে একটি পোঁচ দেয়। এর পরপরই হামলাকারী অটোরিকশায় করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানান, অস্ত্রটি ধারালো ছিল না বলে কিশোরীর গলায় বড় কোনো জখম হয়নি। এদিকে পুলিশ জানায়, হামলাকারীর চেহারার কিছু বিষয় শনাক্ত করা গেছে। কালো মাস্ক পরা ছিল, কালো শার্ট পরা ছিল, সব কালো কালার ছিল। কপালে একটা দাগ আছে আর বিলের চোট, আর চুল একটু বড় বড়। গলার সামনের অংশে প্রায় 3 ইঞ্চি বাই 1 ইঞ্চির মতো একটা সোয়েলিং সাথে অ্যাব্রেশন আছে। আঘাতটা যদিও খুবই খারাপ কন্ডিশনে এরকম না, তবে যদি অবজারভেশনের জন্য আমি ভর্তি দিয়েছি, থাকুক, যদি ভালো থাকে আমরা আগামীকাল শঙ্কামুক্ত হলে ছুটি দিয়ে দিব।